মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফী জিম্মাতিল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন যে ফজর নামাজ পড়লো, আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলা জিম্মাতে রেখে দিল, আল্লাহ জিম্মাতে ঢুকে গেল, তার রিজিকের জিম্মাদার কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর জিম্মাতে ঢুকে গেল, তার পিঠের জিম্মাদার কে? আল্লাহ। ওসি সাহেবের জিম্মায় ঢুকে গেলে দারোগা তাকে আর খুঁজে পায় না, এসপি সাহেবের জিম্মায় ঢুকে গেলে ওসি সাহেব তাকে আর খুঁজে পায় না, বাস্তব না বাস্তব? স্বরাষ্ট্রমন্ত্রীর জিম্মায় ঢুকে গেলে ডিআইজি আর আইজি তাকে আর খুঁজে পায় না, প্রধানমন্ত্রীর জিম্মায় ঢুকে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী আর তাকে খুঁজে পায় না, আর শাহজিমের মালিকের জিম্মায় ঢুকে গেলে পৃথিবীর কোন আজাব আর গজব তাকে খুঁজে পাবে না। মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফী জিম্মাতিল্লাহ, যে আল্লাহ আল্লাহর নবী বলেন যে ফজর নামাজ পড়লো, আল্লাহ তাআলার জিম্মাতে ঢুকে গেল, আল্লাহ তাআলা যার জিম্মাদার, তার রিজিকের জিম্মাদার আল্লাহ, তার সুস্থতার জিম্মাদার আল্লাহ, তার দুনিয়ার জিম্মাদার আল্লাহ, তার কবরের জিম্মাদার আল্লাহ, তার হাশরের জিম্মাদার আল্লাহ, তার ফুলসরাতের জিম্মাদার আল্লাহ, তার জান্নাতে যাওয়ার জিম্মাদার আল্লাহ। ফর্মুলাটা সহজ বা কঠিন? আজ থেকে ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা? যারা দাঁড়িয়ে আছেন তারাও বলেন আজ থেকে আর ফজর ছাড়বো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। আচ্ছা, যদি এই মানুষগুলোর ফজর নিশ্চিত হয়ে যায়? হ্যাঁ, আল্লাহর নবী বলেন রাকাতা সালাতিল ফজরে, রাকাতা সালাতিল ফজরে, রাসূল বলেন খায়রু মিনাদ দুনিয়া মা ফিহা, ফজরের দু রাকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী। কে বলেছেন? যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেছেন। সুবহানাল্লাহ। যিনি যাও জীবনে কখনো মিথ্যার কল্পনাও করেননি তিনি বলেছেন। যার দু চোখ জীবনে বাঁকা কিছু দেখেনি তিনি বলেছেন। যার দিল জীবনে মিথ্যে বলেনি তিনি বলেছেন। সুবহানাল্লাহ। বলেন রাকাতা সালাতিল ফজরে, ফজরের দু রাকাত নামাজ খায়রু মিনাদ দুনিয়া ও মা ফিহা, দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলেন ফজরের দু রাকাত নামাজের দাম কত? আচ্ছা, 100 দিন ফজরের নামাজ নিয়মিত পড়লে যদি আপনাকে এই গোবিন্দগঞ্জ বাজারে একটা দোকান দেওয়ার ওয়াদা করে, আপনি বলেন তো কতদিন পড়বেন? 100 দিন। যদি বলে 10 বছর একটা না যদি এখানে 2 রাকাত করে ফজরের নামাজ পড়ো, তাহলে গোবিন্দপুর বাজারে একটা দোকান দিবে? জোরে কম পড়বে না? পড়বে না? বলবে আর কি বলবেন? আর মাত্র 2 বছর, আর মাত্র 1 বছর, আর মাত্র 10 দিন, শুধু গুনবেন, গুনবেন কি করবেন না? বলেন রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ও মা ফিহা, 2 রাকাত ফজরের নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজ যদি তুমি নিশ্চিত করো, 5 ওয়াক্ত নামাজের পরে যদি 10 বার পড়ো সুবহানাল্লাহ, 10 বার পড়ো আলহামদুলিল্লাহ, 10 বার পড়ো আল্লাহু আকবার, রাসূল বলেন আমি নবী কথা দিলাম দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাব। এবার দেখেন 12:18, 12টা কয়টা বাজে? 12টা পড়েন সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। কত তো শুরু করছি, এখন কত? বলেন 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বলেন এভাবে যদি পাঁচ নামাজের পরে তুমি পড়ো 30 বার করে, পাঁচ নামাজ হবে 150 বার। আর রব্বুল আলামিন ফেরেশতাকে বলে দিয়েছেন, ফেরেশতা খবরদার আমার বন্ধুদের কোন আমল 10 এর নিচে তুলবা না। মুখে বললেন 150 বার, মিজানে উঠে গেল 1500 বার। একদিনে হয়ে গেল 1500 বার, এক মাসে হয়ে গেল 45,000 বার, এক বছরে হয়ে গেল 540,000 বার, 20 বছরে হয়ে গেল 1,40,000,000। কয় মিনিটে? আচ্ছা বলুন তো দেখি দুনিয়াতে 1 মিনিটে কোন কোন ব্যবসা সম্ভব? আরেক হাদিসে রাসূল বলেন, সুবহানাল্লাহ আযামু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। সুবহানাল্লাহ, তাহলে 30 বার পড়তে কতক্ষণ? তাহলে কবে পড়বেন এটা? মৌতের পরে না মৌতের আগে? আফলাহা, এই শব্দের অর্থ অবশ্যই সফল হয়ে গেছে, অবশ্যই সফল হয়ে গেছে, অবশ্যই। এখন প্রশ্ন করেন কে, যদি কেউ বলে অবশ্যই সফল হয়ে গেছে, আপনি কি বলবেন? কে কি করে বলে, কে বলেন? কে? মুমিনিন। কি করে? সাত কাজ করে। অবশ্যই সফল হয়ে গেছে কে? মুমিনরা। কি কাজ করে? এবার বলবেন সফল হলে কি হবে, সফল হলে কি হয়? এর উত্তর, এরা মুমিনরা সাত কাজ করে জান্নাতে গিয়ে সফল হয়ে গেছে। বলেন মুমিনরা যারা সাত কাজ করবে জান্নাতের ওয়ারিস হয়ে, চিরস্থায়ী জান্নাতের মালিক হয়ে এরা সফল হয়ে গেছে। তাহলে সফল হয়েছে কারা? সাত গুণে গুণী যারা। কত গুণে গুণী? আবার বলেন, পৃথিবীর কোনো বেঈমান যত সফল হোক এটা সফলতা নয়, পৃথিবীর কোনো বেঈমান যত সফল হোক এটা কি নয় বলেন? এটা সফলতা নয়। এই সফলতার পরে আসবে ব্যর্থতা, যেই সফলতার পরে ব্যর্থতা আসে এটা সফলতা নয়। সফলতা শুধুই জান্নাত, যেই সফলতার পরে আর কোনো ব্যর্থতা নাই। সফলতার চূড়ান্ত সীমা কি বলেন? জান্নাত। চূড়ান্ত সীমা কি? যে জান্নাতে ঢুকে গেল সে সফল হয়ে গেল, যে জান্নাতে ঢুকে গেল সে সফল হয়ে গেল। এবার বলেন কারা? মুমিনরা। কারা? এবার কি কি কাজ করে? সাত কাজ করে। এক নাম্বার, যারা বিনয়ের সাথে নামাজ পড়ে, খুশুয়ের সাথে নামাজ পড়ে। তাইলে বোঝা গেছে বেঈমান জীবনে কখনো সফল নয়, আর বেনামাজি জীবনে কখনো সফল নয়। বেঈমান কি নয় বলেন? বেনামাজি কি নয়? বাড়িওয়ালা হইতে পারে লেকিন সফল নয়, গাড়িওয়ালা হইতে পারে লেকিন সফল নয়, মার্কেটওয়ালা হইতে পারে লেকিন সফল নয়। সফল কে? মুমিন যে, আর নামাজি যে। একটা মজার বিষয় হলো, যেই জামাতের সাথে নামাজ পড়ে ইমামের বরকতে আল্লাহ তাআলা তাকে খুশুয়ের নামাজের নেকি দিয়ে দেয়। কি হয় বলেন? যে জামাতের সাথে নামাজ পড়ে বলেন, আল্লাহ তাআলা তাকে খুশুয়ের নামাজের নেকি দিয়ে দেয়। জামাতে নামাজ বলেন, কখনোই রব ফেরত দেয় না। এজন্য চলেন নিয়ত করি আজ থেকে জামাতে নামাজ পড়ব ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। আজ থেকে কি পড়বো বলেন? বলেন বিশেষ করে ফজরের নামাজ, বিশেষ করে, এবং আশার নামাজ। আচ্ছা আর গুলো থাক, ফজরটা নিশ্চিত করেন ইনশাআল্লাহ, আর গুলো থাক, ফজর নিশ্চিত করেন। আর ফজর যার নিশ্চিত হবে তার সবগুলো হয়ে যাবে। কি হয়? মান সাল্লা সালাতাল ফজরে
ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন ফজর নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকে গেল সে। তাহলে এবার স্লোগান তোলেন, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, আল্লাহ জিম্মায় ঢুকলো কে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহ তাআলা জিম্মাদারিতে ঢুকে গেলে তো আল্লাহ তাআলা তার পেটের জিম্মাদার, তার পিঠের জিম্মাদার। এর অর্থ কি? আল্লাহ তাআলা তার দুনিয়ার জিম্মাদার, আল্লাহ তাআলা কবর আর হাশরের জিম্মাদার। কি ভাই, জুতা জোর চুরি করে, পেটের চিন্তা চুরি করে, পিঠের কথা ভুলে যায়, পকেট মারি একটু পরে আপনাদের মোবাইলে হাত দিবে। এখানে কিছু মানুষ অপেক্ষা করতেছে হুজুর কখন নামবে, হুজুরের সাথে মুসাফত করতে আপনারা হাঙ্গামা করবেন, তখন ওনারা আপনাদের পকেটে হাত দিবেন। এরা পেটের দায়ে পকেটে হাত দেয়, লেকিন পিঠের কথা ভুলে যায়। বাস্তব না বাস্তব? বলে পেটের চিন্তায় পিঠের কথা ভুলে গেছে, পরে যে পিঠে কি পরিমাণ পড়বে এ কথা তারা কি করছে, এটা ভুলে গেছে তারা। আচ্ছা, একজনের পকেটে হাত দিলে যদি ধরা পড়ে পিঠা এমনি কতজনের হাতে? জোরে বলেন। নিচে না হাত দিছে, নিয়ে চলে গেছে না হাত দিছে? তো একজনের পকেটে হাত দিলে যদি এত পিঠাই হয়, 18 কোটি মানুষের পকেটে হাত দিলে পিঠাইটা কত হবে? আমরা ছোটবেলায় পুনো ভূমিকের অঙ্ক করছি না, যেমন অঙ্কটা কেমন, যেমন 100 জনে এতজন, একজনে কতজন, 1 লক্ষ জনে কতজন। এখন একজনের পকেটে হাত দিলে যদি 1 লক্ষ হাতের পিটাই হয়, তা একজনের হাতে পকেটে হাত দিলে এত, 100 জনের পকেটে হাত দিলে এত, 18 কোটি মানুষের হাত দিলে কত? বাড়ির যা প্রত্যেকে অঙ্কটা করবেন। এটা অঙ্ক দিলাম, কি দিলাম বলেন, কি দিলাম অঙ্ক?